করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রায় দুই মাস পর বাসায় ফিরছেন বেগম জিয়া। হাসপাতালে বেশি দিন থাকলে সংক্রমণের সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল। দেশে করোনায় দেড় মাসে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু। খুলনা বিভাগেই মারা গেছেন ২৪ জন। মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকাদান শুরু। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে জমজমাট আরও একটি লড়াইয়ে মুখোমুখি জার্মানি ও পর্তুগাল। জিতবে কোন দল? জার্মানির মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনার স্টেডিয়াম থেকে সরাসরি জানাবো আমি বিটু বড়ুয়া। দেখছিলেন শিরোনাম জনপদের সময়, সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির দেড় মাসের বেশি সময় পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে বেশি দিন থাকার কারণে সংক্রমণের সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন বেগম জিয়ার চিকিৎসা চলবে বাড়িতে রেখেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১০ই এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন বেগম খালেদা জিয়া। পরদিন ১১ই এপ্রিল ফলাফল পজিটিভ আসে। বিএনপি নেত্রী ছাড়াও তার বাসার আরও ৮ জন আক্রান্ত হন। সিটি স্ক্যানের জন্য গত ১৫ই এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে নেওয়া হয় গুলশান দুই নম্বরের বাসভবন ফিরোজায়। পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য গত ২৭ এপ্রিল একই হাসপাতালে নেওয়া হলে আর বাসায় ফেরেননি তিনি। রাখা হয় হাসপাতালের নন কোভিড ইউনিটের একটি কেবিনে। হাসপাতালে ভর্তির ৬ দিন পর গত ৩রা মে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে কেবিন থেকে জরুরিভাবে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে খালেদা জিয়ার চিকিৎসা। এদিকে সংক্রমণের ১৪ দিন পর নমুনা পরীক্ষা করা হলে আবারও পজিটিভ রিপোর্ট আসে বেগম জিয়ার। পরবর্তীতে তৃতীয় দফায় গত ৯ মে করোনা নেগেটিভ আসে তার। হাসপাতাল জনিত কিছু ইনফেকশন হচ্ছে, এর আগেও তার একটা ইনফেকশন জ্বর আসছে, যেটা হচ্ছে হাসপাতাল জনিত ব্যাকটেরিয়া থেকে। এখন তার হাসপাতালে রাখতে সাহস পাচ্ছেন না, যে হাসপাতালে বেশি দিন থাকলে তার এই ব্যাকটেরিয়া গুলো তাকে আবার অ্যাটাক করতে পারে, তার ইনফেকশন হতে পারে। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর ২০২০ সালের ২৫শে মার্চ তার সাজা স্থগিত করা হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ায় সরকার। এবছরের মার্চে তৃতীয়বারের মতো ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়। রাশেদ বাপ্পি, সুমো সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রীর হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রস্তুতি সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, ফারিহা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা ৭টার পরই বের হওয়ার কথা, কিন্তু কিছুক্ষণ আগে আমি খবর নিলাম যে তিনি মোটামুটি প্রস্তুত হয়ে গেছেন। হয়তো ধারণা করছি হয়তো আর আধা ঘন্টার মধ্যে, হয়তো ৭:৩০টার পরপরই হয়তো তিনি বের হয়ে আসতে পারেন। সেই এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে তিনি তার গুলশানের বাসভবনে যাবেন। ঠিক এক্সাক্ট সময় বলতে পারছি না, তবে হয়তো আধা ঘন্টার মধ্যেই তিনি বের হবেন হাসপাতাল থেকে, এই তথ্যটি পেয়েছি। আরেকটি তথ্য পেয়েছি যেটি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু তিনি প্রায় ৫৩ দিন এখানে চিকিৎসা নিয়েছেন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এখানকার বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা নার্স সবার সঙ্গে তার হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, তো আজকে যে তিনি চলে আসবেন বাসায়, হাসপাতাল থেকে বাসায় আসবেন, এর আগে কিছুক্ষণ আগে তিনি এই হাসপাতালের যে ডাক্তাররা রয়েছেন, তার মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে এবং এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যে এখানে তিনি এই কয়েকদিন ছিলেন তাদের সঙ্গে যেহেতু তিনি চলে আসছেন সেই কারণেই সাক্ষাৎ করেছে, এই ধরনের তথ্য কিছুক্ষণ আগে আমি পেয়েছি। আরেকটি তথ্য জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানকার যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে আসলে তিনি কোভিড পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন, সেই জটিলতা কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তার যে অ্যাডভান্স চিকিৎসা দাবি করা হচ্ছে সেই অ্যাডভান্স চিকিৎসা এখানে তিনি পাচ্ছেন না, তার এখন যে ধরনের চিকিৎসা এখানে চলছে সেই চিকিৎসা তার বাসায় দেওয়া সম্ভব, সেই কারণেই তার যে চিকিৎসকরা রয়েছেন, মেডিকেল বোর্ড রয়েছে, তারা
তারা বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছেন দলের সঙ্গে আলাপ করেই এবং পরিবারের সঙ্গে আলাপ করে যে তাকে বাসায় রাখা যায়। আরও একটি তথ্য পেয়েছে যে বেগম জিয়া নিজেও হসপিটালে আর থাকতে চান না, তিনি নিজে থেকেই বারবার নাকি বাসায় যেতে চাচ্ছিলেন, সেই ধরনের তথ্যও কিন্তু আমি পেয়েছি। সব মিলিয়ে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই হাসপাতাল থেকে বের হয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেবেন, আমরা চেষ্টা করব সেই তথ্যটি তখনই আপনাদেরকে জানানোর। বিএনপি নেত্রীর হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। দেশে করোনায় দেড় মাসে সর্বোচ্চ 67 জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন 24 জন, ঢাকায় 14 এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 11 জন। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে গোটা দেশে, রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লাগামই টানা যাচ্ছে না করোনা সংক্রমণের, তিনগুণ শক্তিশালী ভারতীয় ভেরিয়েন্ট ছড়াচ্ছে দ্রুত গতিতে। হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা, কঠোর লকডাউনেও কোনো কাজ হচ্ছে না। সবশেষ 24 ঘন্টায় খুলনা বিভাগে 24, চট্টগ্রামে 11 ও রাজশাহী বিভাগে 8 জন মারা গেছেন। খুলনায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 38% ছাড়িয়েছে, 130 শয্যার হাসপাতালে ভর্তি 155 জন। খুলনার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, তাই জন্য একটু আতঙ্কের মধ্যেও আছি। আগামীকাল হতে আশা করছি খুলনা সদর হাসপাতালে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা সম্ভব হবে। করোনার আরেক হটস্পট সাতক্ষীরায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত 60.87%। তৃতীয় দফা লকডাউন চললেও মানছেন না সাধারণ মানুষ। এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নাই, প্রতিনিয়ত যে পরিমাণে রোগী ট্রিটমেন্ট দরকার সেই পরিমাণ তো তারা পাচ্ছে না। সীমান্ত জেলা রাজশাহীতে রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটে অতিরিক্ত শয্যা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বসে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে ছেলে আমার, হাত পা সব ছেড়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিদিন রোগীর অনেক চাপ, একজন গেলে আরেকজন আসতেছে, বেড ফাঁকা থাকছে না। এছাড়া যশোরে শনাক্তের হার 39%, কুষ্টিয়ায় 30, চুয়াডাঙ্গায় 36.53, নাটোরে প্রায় 38% এবং নওগাঁয় 35%। আহসানুল করিম, সময় সংবাদ। প্রায় 2 মাস পর দেশে আবারও শুরু হলো প্রথম ডোজের কোভিড টিকাদান। রাজধানী সহ সারা দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। আজ শুধু মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেয়া হয়, শিগগিরই অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণীর লোকজনদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থবিরতার মুখে থাকা কোভিড টিকা কার্যক্রমে অবশেষে এলো কিছুটা গতি। রাজধানী সহ সারা দেশে চলছে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকাদান। শনিবার সকাল থেকে রাজধানীর 4 কেন্দ্র, ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী ও মুগদা মেডিকেলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি টিকা পেয়েছেন বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টিকার আওতায় রয়েছেন বাংলাদেশে মেডিকেল কলেজে পড়া বিদেশি শিক্ষার্থীরাও। টিকা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিগগিরই সরাসরি শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী। ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ক্লাস শুরু হবে, কলেজের সাথেই কন্ট্যাক্ট করেছি এবং কলেজে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তবে নিবন্ধন করে এখনো টিকা না পাওয়া ব্যক্তি, প্রবাসী কর্মী, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট সহ 10 ধরনের ব্যক্তিকে সিনোফার্মের টিকায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও শনিবার এসব শ্রেণীর কেউই টিকা পাননি, অনেককে ফিরে যেতে হয় কেন্দ্রে এসে। উনি বলছে যে আজকে বা কালকের মধ্যে একটা মিটিং হবে, তারপরে বড় ধরনের একটা অর্ডার আসলে প্রবাসীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এখানে এসে জানলাম যে আমাদেরকে পরবর্তীতে ডাকবে। কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া সাপেক্ষে শিগগিরই টিকা দেওয়া হবে অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণীভুক্ত ব্যক্তিদের। লিখিত যে নির্দেশনা আমরা পেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়ার ব্যাপারে। আমি আশা করছি প্রবাসী এবং যারা নিবন্ধিত হয়ে আছেন তাদের ব্যাপারে অতি শীঘ্র নির্দেশনা চলে আসবে। এক ভায়ালে কেবল এক ডোজ থাকাই সিনোফার্মের টিকার তেমন একটা অপচয় হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে এখনো শুরু হয়নি ফাইজারের টিকাদান। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির দেড় মাসের বেশি সময় পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, ওকে,
ফারিহা, এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এইমাত্র তিনি রওনা দিয়েছেন, বের হয়েছেন তার বাসার উদ্দেশ্যে। আপনি জেনে থাকবেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বসুন্ধরা এলাকার একেবারে 300 ফিটের সাথে যে মূল গেট, সেখানে হাসপাতাল থেকে কিছুটা দূরে রয়েছে, এখানে প্রবেশ করতে দেওয়া হয় না, সে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা এখানেই রয়েছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো মিনিট খানিকের মধ্যেই আমি ধারণা করছি যে আমরা হয়তো বেগম জিয়াকে বহনকারী সেই গাড়িটি দেখতে পারবো, যে গাড়িতে তিনি বা যে বহরে তিনি আসছেন সেই বহরের ছবিটি হয়তো দেখাতে পারবো। জানিয়ে রাখি যে তিনি কিন্তু প্রায় 53 দিন এখানে চিকিৎসাধীন ছিলেন, এখানে তিনি ভর্তি হয়েছিলেন 27 এপ্রিল, তারপর থেকে তিনি কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তার এই চিকিৎসা নেওয়ার সময় তিনি যে করোনায় আক্রান্ত হয়েছিলেন সেই বিষয়টি কিন্তু আমরা জানি, এবং এখানে ভর্তি হওয়ার পরে 4 মে তার অবস্থা কিছুটা একটু খারাপ হয়ে যায়, অর্থাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তাকে কিন্তু তিনি কেবিনে ছিলেন, কেবিন থেকে তাকে নেওয়া হয় সিসিউতে চিকিৎসা চলাকালীন সময়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে বলে পরিবারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়। এরপর কিন্তু পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়, এই বিষয়টি পর্যালোচনা শেষে আইনি বাধ্যবাধকতা থাকায় কিন্তু সেটি সে পরিবারের সেই আবেদনটির ফলে তিনি বিদেশে যেতে পারেনি। তারপরেও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 দিন আগেও সরকারের কাছে আবারও একটি অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ বরাবরই বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে কথা বলে আসছেন, আর বিএনপি মহাসচিব এই গত কয়েকদিন ধরেই কিন্তু বলছেন যে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় তিনি ভুগছিলেন, আজকে বলেছেন যে তার সেই জটিলতা কিছুটা কমে গেলেও আরও কিছু তার সমস্যা রয়েছে। আর আজকে এখান থেকে যাওয়ার জন্য যে মেন কারণ হিসাবে তিনি বলছেন যে এখানে থাকার ফলে তিনি অন্য কোনো রোগে সংক্রমিত হতে পারেন সেই ধরনের আশঙ্কা করছেন তার চিকিৎসকরা, এটি কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। এর আগে কিছুদিন আগে প্রেস ব্রিফিং করে তিনি বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রক্তে সংক্রমণ হয়েছিল, সেখান থেকে তিনি সেরে উঠেছেন, ঠিক এই ধরনের কোনো হাসপাতালে থাকতে তার সংক্রমণ হতে পারে সেই আশঙ্কা থেকেই নাকি তার চিকিৎসকরা এই পরামর্শ দিয়েছেন, এবং পরিবারের সঙ্গে এবং দলের সঙ্গে আলাপ আলোচনা শেষ করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে তার গুলশানের বাসভবনে নেওয়া হবে। আরও জানিয়ে রাখি যে তার গাড়িটি যেহেতু রওনা দিয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো তার গাড়ি, চেষ্টা করব তিনি যে গাড়িটি রয়েছেন বা তাকে দেখানোর। সেই ফাঁকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি যে আসলে কিন্তু তার কিন্তু প্রথম যে করোনা টেস্ট করা হয়, এরপর 14 দিন পরে যখন করোনা টেস্ট করা হয় তখন কিন্তু তার আবারও পজিটিভ আসে, পরবর্তী তৃতীয়বারের যখন টেস্ট করা হয় তারপর তার নেগেটিভ ধরা পড়ে। কিন্তু এখন যে সমস্যাগুলোতে ভুগছেন, বিএনপির পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে যে তার করোনা পরবর্তী বিভিন্ন জটিলতার কারণে তার লিভার এবং কিডনি ভালো মতো কাজ করছে না, এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছে। আর কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে এই হাসপাতালে যেহেতু তিনি প্রায় 53 দিন চিকিৎসা নিয়েছেন, সে কারণে এই হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স সবার সঙ্গেই তিনি কিছুক্ষণ আগে সাক্ষাৎ করেছেন, অর্থাৎ রওনা দেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে বিদায় নিয়েছেন যে তিনি এখানে ছিলেন, তিনি এখন বাসায় চলে যাচ্ছেন। তার পাশাপাশি তিনি এখানকার যে তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ছিলেন তাদের সবার সঙ্গেও তিনি এখানে কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি সামনে আসছে, যে এখান থেকে হাসপাতালের দূরত্ব যতটা ততক্ষণ এতক্ষণে হয়তো এখানে চলে আসার কথা আমি ধারণা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি দেখতে পাবো। সামনে 2-3টি গাড়ি দেখতে পাচ্ছি, তো না, এই গাড়িগুলো না, হয়তো আরও পেছনে থাকতে পারে। আর জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এখানে চিকিৎসা নিচ্ছিলেন, গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে এখানে তার যে চিকিৎসা দরকার দাবি করা হচ্ছে যে সেই অ্যাডভান্স চিকিৎসা এখানে নেই, তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন, এই দাবি করে তারা বলছেন যে এখানে যে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তার বাসায়ও দেওয়া সম্ভব, তার চিকিৎসকরা সেটি বলেছেন। এর পরপরই কিন্তু পরিবারের সঙ্গে দলের সঙ্গে আলোচনা করেই তার বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4-5 দিন বা 7 দিন ধরে তিনি যে বাসায় গিয়ে থাকবেন গুলশানের সেই বাসা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সহ, আমি আজকে সকালেই শুনেছি যে তার বাসার এসিটি নতুন করে লাগানো হয়েছে বা সংস্কার করা হয়েছে, সেই ধরনের তথ্য আমি পেয়েছিলাম। বলা হয়েছিল যে হয়তো 3-5 দিনের মধ্যে হয়তো হাসপাতাল থেকে তাকে নেওয়া হবে
এখানে যে বাসায় তিনি চলে যাবেন, কিন্তু সেটি যে আজকেই হবে সেটি আমি সকালে বুঝতে পারিনি, কিন্তু বিকালে দলের পক্ষ থেকে জানানো হলো যে তিনি বাসায় যাবেন আজকেই সন্ধ্যার পর, সন্ধ্যা 7টার পরে। কিন্তু এখন দেখুন যে প্রায় 8:30 বাজতে চলেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তাকে দেখতে পাবো। এখানে শুধু আমরা মিডিয়া কর্মীরা রয়েছি তাই নয়, দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যরাও এখানে কিন্তু রয়েছেন, তারাও কিন্তু তৎপর রয়েছেন। মিডিয়ার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা পেছনে দিয়ে রেখেছেন, তারা এখানে সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিডিয়া কর্মীরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন। হ্যাঁ, গাড়িটি দেখতে পাচ্ছি, বিএনপি চেয়ারপারসন যে গাড়ি বহরে আসছেন, আমি দূর থেকে, এখন হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে এখন আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছে, যিনি করোনায় আক্রান্ত হওয়ার পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং সেখানে তিনি 53 দিন অবস্থান করেছেন। এই যে দেখুন সামনেই রয়েছে পুলিশের গাড়ি, প্রথম গাড়িটি, এরপরে আমরা দেখতে পাচ্ছি তার বহরের আরেকটি পুলিশের গাড়ি, ঠিক তারপরেই বেগম জিয়ার বহরের একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে এই গাড়িতে, এই যে সামনে এই গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন তিনি, তাকে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এই গাড়িতে করেই যাচ্ছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার চেষ্টা করা হচ্ছে যাতে তার গাড়ির বহরের পিছনে যাতে কোনো গণমাধ্যম না যায়, সেই অনুরোধটি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং ছবি তুলতেও আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা সামনে এই এই রাস্তা দিয়ে কিন্তু তিনি চলে গেলেন, এখান থেকে গুলশানে তার বাসভবন খুব বেশি দূরে নয়, আমরা চেষ্টা করব তার গাড়ির পেছনে যাওয়ার, দেখি। আচ্ছা, এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে আজকে তিনি যে হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন সেটির সবশেষ অবস্থা। আমরা চেষ্টা করছি তার গাড়ি বহরের সঙ্গে যাওয়ার এবং সবশেষ তথ্যটি দেওয়ার। হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। ইউরোর খবর, ইউরো চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত 10টায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ জার্মানি। এই ম্যাচকে ঘিরে মিউনিখে জড়ো হতে শুরু করেছেন দুদলের সমর্থকরা। এই মুহূর্তে ম্যাচ ভেন্যু অ্যালিয়েঞ্জ অ্যারেনার সামনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, ধন্যবাদ সামিহা, আসলে এই মুহূর্তে খেলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসলে দর্শকদের মাঝে এবং কিছুক্ষণের মধ্যে আসলে খেলা শুরু হবে, তার আগে কিন্তু উত্তেজনা সবখানেই দেখতে পাচ্ছি। বিশেষ করে জার্মান ফ্যানদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে, আজকে যেভাবে হোক পর্তুগালকে হারাতেই হবে এমন একটি দর্শন নিয়ে কিন্তু আজকে তারা মাঠে এসছে, এবং জার্মান জাতীয় দলকে কিন্তু তারা আজকে যেভাবে হোক যেতে হবে এমন একটি মন করে এসছে। এই মুহূর্তে কথা বলছি একজন ফ্যানের সাথে। What do you think? What are your name? My name is Robin. Hi. Hi, Robin. Hi, guys. Do you think that Germany will be the today is the best team and favorite team for you and for everybody? For sure. Germany, I mean, they have to win. They will win 3-1. I guess Ronaldo will make one goal and Goretzka, Kimmich will make, I mean, 3-1 we will win. We are fully enthusiastic. And the Germans are, I mean, they have to win. It's, after the loss, it's dead or alive. Yeah, it's dead or alive. After Hungary, it's 1-1 actually. Yeah. I mean, they have to win. Okay. And they are super strong, they are super motivated. Kimmich will do it, and we will make it. Super. Okay? Thank you so much, Robin. Yes, thank you so much. We have another one who is actually also a fan from Germany. Yeah. So, my name is Christian. Hi, Christian. Christian Ronaldo? No. Christian. I think we all will be. I will have it. Okay. Yeah, okay. Tell me, wer wird denn heute spielen nach Hause? Joshua Kimmich, macht den Mittelfeldplatz. Okay. Und Toni Kroos. Von links nach rechts und dann Gündogan in der zweiten Reihe und dann schießen wir schön das 3-1. Wer wird heute Torschießen? Müller. Thomas Müller. Und dann noch? Auf dem Kimmich. Und das 3-1 schießt Gündogan. Okay, genau. Danke, vielen Dank. Vielen Dank für den Session.
সাবিহা, এখানে সবাই বলছে আসলে আজকে অবশ্যই খেলা হবে এবং দারুণ খেলা হবে, এবং জোশুয়া কিমিশ থেকে শুরু করে ম্যাচ ভেন্যু অ্যালিয়ান্স অ্যারেনার সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রায় দুই মাস পর বাসায় ফিরলেন বেগম জিয়া। বেশি দিন থাকলে সংক্রমণের শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল। দেশে করোনায় দেড় মাসে সর্বোচ্চ 67 জনের মৃত্যু। খুলনা বিভাগেই মারা গেছেন 24 জন। মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকাদান শুরু। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।